vi tus voz. Tú sí. Ma, dejo, ma. Tú sí. वेलकम टू शोमा एखन व्लॉगर आशा करी अपनारा सकले भालो आछेन आमराओ सकले भालो आछि तो आमादेर संगे आज के अपनारा देखें आमरा पिच्ची बाच्चादेर संगे किभाबे पिच्ची हये गियेछि स्मार्ट बयटा सकाल सकाल एसे आमाके आज के अनेकटा समय दिल गल्प करार घरे जाओ घरेर भितरे जाओ ना কেন যাও একটা জিনিস দেখা যাও একটা জিনিস দেখে যাও না আমি ওখানে যাব যে বাসিটা তুমি ওখানে যাব না দেখে আসো বাসি বাসি চেনো তুমি ও যে বাসি বাসিটা দেখলে তো তুমি অবাক হয়ে যাবে এটা কেন ওই জিনিসটা বাজে কিন্তু পুরো বাজে দেখবা আসো দেখে যাও না আমি এখানে দাও তো আমি একটু বাজাই দাও তো এই যে জিনিসগুলো কিন্তু বাজে পি 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 বাজা না পি পি করে ছোট মানুষ তো ভয় পায় আগে খুব পিসি পিসামশাই পিসামশাই করে গল্প করত এখন হলো সামনে আসতে একটু ভয় ভয় পায় এই যে হ্যান্ডসাম বয়টা সকাল সকাল রেডি হয়ে এসে দেখেন কি পোজ পাস মারছে ভিডিও করছি দেখে আরো পোজ মারছে আমি জানি তোমরা দাগাইছো তুমি দাগাইছো তুমি সেদিন দাগাইলে আমি দেখলাম আমি দাগাই না তোমরা দাগাই মিথ্যা কথা মিথ্যা কথা পিসি মিথ্যা কথা বলতে পারে কখনো বলো এই যে শোনো আমার দিক তাকাও পিসি কখনো মিথ্যা কথা বলে বড়রা মিথ্যা কথা বলে এরকম করে কেন দাগায় কেমনে দাগানো মানে কি দাগানো টাগানো তো কিছু বুঝি না তুমি বোঝো কিছু কোনটা আমি লাগাই বানাইছি একটা লোক রাখছিলাম সেই লোকটা বানিয়ে দিয়েছে এখন এইটা আমি আর তুমি ফুল গাছ লাগাবো ওকে অগ্নি দাদা আমি তুমি এই যে এখানে লাগাইছে এই দেখো একটা পর্তুলিকা ফুটছে হ্যাঁ সুন্দর না আরো লাগাবো ঠিক আছে এই যে এখন এখানে এখানে লাগাবো কয়দিন পরে ফুটবে দেখবা ভইরা ফুটবে হ্যাঁ এগুলো ফুটলে অনেক সুন্দর লাগবে এখনো ফোটে নাই এই যে দাও তুল দাও আমার বসার জন্য আর এই গাছটার নাম তুমি জানো আচ্ছা একটু সময় বসুক সমস্যা নাই রোজ স্বপ্ন তুমি এই গাছটার নাম জানো এই গাছটার নাম কি হ্যাঁ কি বলো তো কলাবতী ফুল হ্যাঁ কলা গাছের মতো তো তাই বইলা আসো মাকে বইলা আসো এই দেখো তোমরা পেয়ারা পারো না দেখো দেখা যাও পেয়ারা পইরা গেছে রয়েছে দেখো কি বড় একটা পাকা পেয়ারা পড়ছে দেখছো দেখছো কি সুন্দর সুন্দর পেয়ারা তোমরা পারো না মানে কিন্তু পোকা আছে হ্যাঁ পোকা আছে পোকা কাটতে নিলে গিয়ে দিবি এ কি গেল দেখছো কত সুন্দর সুন্দর পেয়ারা অগ্নি একটা পাত্র নিয়ে আসো কয়টা ইয়ে ভালো ভালো পেয়ারা পাইরা দেই তুমি যে ও যে মাটিতে লাগলা এখন কি হবে বলতেছে মাটিতে মোবাইল রাখলে বলে নষ্ট হয়ে যাবে যা ইয়েরে রোদে একটু দাইকা নিয়ে আস আমার ফোন না এটা মার ফোন আমি ইয়ে করো যে ওরে একটু দাও পেয়ারা পাইরা চলে আসবে ঠিক আছে তো আমি দেখা দেখা দেব রোদ স্বপ্ন ওদিক আসো আগে রোদ তোমার ওই পাশ থেকে ছেড়াবো একটু লম্বা স্বপ্নের এদিক পাঠা তাড়াতাড়ি হাড়িয়া পেয়ে যে এখানে দাঁড়াও অগ্নি এটা আনো এই যে এটা পারো এখানে আসো এটা পারো না এটা ছেড়ো এই যে এটা ছেড়ে দাও না এটা এটা এই যে এটা
ছেড়ে ছেড়ো ইয়ান অগ্নি ইয়ান অগ্নি পড়তান এটা ছেড়ে এটা ছেড়ে স্বপ্ন এটা ছেড়ে দাঁড়া রোদ তোরে ওই পাশ থেকে ছেড়াবো একটু উঁচু জায়গা যে এগুলো ওগুলো হ্যাঁ কারণ আমি একটু লম্বা হ্যাঁ লম্বা এখানে এসো রোদ এইটা ছেড়ো এইটা স্বপ্ন স্বপ্ন এটা ছেড়ো চলো কি শক্তি স্বপ্ন এখন এখানে দাঁড়া এখন রোদ আসো রোদ রোদ সবাই দেখ আর একটা পাকা নিচে আচ্ছা রোদ পারুক এটা রোদ পারুক না আমি নিচে যেতে পারি আমি উপরে যেতে পারি এটা স্বপ্ন ছিল স্বপ্ন দেখো এটা তো ছিল হ্যাঁ স্বপ্ন ব্যাটা এটা ছে হ্যাঁ রোদ আয় রোদ এখানে দুইটা এই যে এই দুটো লম্বা 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 না তুই না বলে লম্বা আচ্ছা এবার অগ্নি ছিড়বে হ্যাঁ একটু উঁচু জায়গা দেখা অগ্নি অগ্নি খোঁজ তো একটু উঁচু জায়গায় কি আছে ওই যে একটা আছে অগ্নি হ্যাঁ এটা ছেড়া একটু উঁচু জায়গায় খোঁজ করো আমি যে লম্বা মশা কামড়ায় না যেন পা না রাবা সবাই না ওইটা কাঁচা হ্যাঁ পারো পারো না রোদেরটা না অগ্নিরটা রোদ এইখান দিয়ে দেখ পাকছে নাকি হ্যাঁ খোঁজো দাঁড়াও আমাকে দেখা নেবা ওইটা না ওইটা কাঁচা ডাসা খাইতে পারবি না সুন্দর পাকছে রম দাঁড়া আমি একটু খুঁজে নেই তোরা এক জায়গায় দাঁড়া তোরা এক জায়গায় দাঁড়া আমি একটু খুঁজে নেই তারপর আবার ডাক দেবো অনেক হইয়া থাকে তারপরে ইয়েতে খায়া ফেলে ওরম করিস না হ্যাঁ ওইটা না অগ্নি ও যে নিচের ওই এই যে পাতার ভাগে পাতার ইয়ের মধ্যে পিছনে এই যে এই ডালটা ওই ডালটা আন তাই না ওইটা ওই যে ওই ডালটা হ্যাঁ ওইখানে দেখ এই তো কি কয় কানাটা সব জাস্ট এক জায়গায় রাখ ওদিক যা ও মা দেখ কত বড় একটা পেয়ারা এই পেয়ারাটা ছিঁড়া ফেলায় দে এই পেয়ারাটা ছিঁড়া ফেলায় দে হ্যাঁ ওই যে পেয়ারাটা ফেলায় দে অগ্নি এখানে আয় এখানে একটা বড় পেয়ারা আছে অগ্নি এখানে আয় মাথা কোথায় আরে অগ্নি তুই চোখে কম দেখিস মনে হয় উজে 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 হ্যাঁ তোর হাতের সামনে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া হ্যাঁ বাবা ঘন জঙ্গলে চলে আসছিস তোরা তিনজন তাকা এই সুন্দরবনে আসছিস স্বপ্ন এটা কি সুন্দরবনে আসছিস স্বপ্ন অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নাই দাঁড়া আরো পেয়ারা আছে নাকি দেখি ও মা পয়রা যাইতেছিলাম চোরা বালির মধ্যে পড়ে গেছি আমি চোরা বালি আমাকে বাঁচাও ধরছি করতেছি ধর চোরা বালির মধ্যে বলে পড়ে গেছি তুমি দেখে আজকে ম্যাচিং করে পড়ছো এই যে জামা আচ্ছা গাছ ওইখানে কি পোকা চোরাবালি না এই জায়গায় আমরা আর কদিন পরে গাছ টাছ নতুন গাছ লাগাবো ছেলে পেলেদের সঙ্গে একসঙ্গে আজকে যে কত মজা করলাম ছোটবেলার মতো অনেকটা সময় ওদের নিয়ে মজা করলাম যা চলো যা এই অগ্নি ওরে নামায় দে দৌড়া দৌড়া যা এইখানে কি তাড়াতাড়ি চল যা তাড়াতাড়ি চল
এই দেখ কত পাকা পাকা দুইটা পেয়ারা, কেউ দেখে না। পালা পালা পালা, পোলাপান সব দৌড়ায় পলাইছে বৃষ্টির জন্য, পেয়ারার কথা আর কারো খেয়াল নাই। এখন আমি পেয়ারাগুলো কি খাবো? এই গাছটা হচ্ছে জ্যোষ্ঠি মধু গাছ, কত বড় হয়েছে। আর এই গাছটা হচ্ছে, এটা হচ্ছে একটা আঙ্গুর গাছ। আঙ্গুর গাছটা এখনো লাগাতে পারিনি, কারণ আঙ্গুর গাছটা আমি সুন্দর একটা জায়গায় লাগাবো। আর এই দুটো হচ্ছে কাঠগোলাপ, এই দুটো আমার জমির সামনে লাগানোর ইচ্ছা। কি ঘটনা হয়েছে বুঝলাম না আমি, তখন কি হয়েছে ঘটনাটা কি বলতেছিলি? অগ্নিদাদা, অগ্নিদাদা কি করে সারাদিন? গেম আতায় তার সঙ্গে, আমার সঙ্গে গেম আবার হাতায় কেমনে? গাইস বুঝলাম না গেম হাতানোটা কি, গেম কিভাবে হাতায়। স্বপ্ন বলতেছে যে মা বলছিল আমার একটু যে ভিডিও করে দে, আমি বলছি যে মা ভিডিও এখন করতে পারবো না। স্বপ্ন বলে কি তুমি তো টাইমই পাও না, খালি গেম হাতাও গেম হাতাও, স্বপ্ন এটা বলছে। তোর কিসের মরা মরি, কোনো মরা নাই, মরা আছে মা হইলে আবার রোবট হইছে। হ্যাঁ দেখে কেমন হইছে, আবার দেখতেও হবে কেমন লাগছে। আসে আমরা ভিডিও করতে করতে যাই কাজল দিদি নিয়ে। কাজল, কাজলদির সঙ্গে সঙ্গে এখন হাঁটলে আমার রাত পার হয়ে সকাল হয়ে যাবে, আমি এখন যাই কাজল দি। হ্যাঁ ভালো আছি, ভালো আছো? অনেকদিন পর কাজলদিকে দেখে মনটা ভরে গেল। এই কাজলদিকে নিয়ে অনেক স্মৃতি আমাদের জীবনে। ছোটবেলায় আমাদেরকে কোলে পিঠে বড় করেছিল কাজলদি, তারপরে আমার মার বান্ধবী ছিল আমাদের বাড়ির কাছেই, উনি হিন্দু সম্প্রদায়ের একজন মহিলা। উনি প্রথমে আমাদের খ্রিস্টান একটা চাষা প্রজেক্ট, সেই প্রজেক্টে চাকুরি করত, পরে আমাদের সঙ্গেই ঘুরত ফিরত, আমাদের আদর যত্ন করে রাখত। এমনকি আমি যখন চাকরি জীবনে পদার্পণ করেছি তখনও এই কাজলদি সকাল সকাল এসে গরম গরম রুটি ভেজে আমাদেরকে দিত, সেই আমি সেই রুটি খেয়ে তারপর স্কুলে যেতাম। এইভাবে কাজল দিয়ে আসলে অনেক অনেক ঘটনা, পরে এক সময় আরও বলবো আপনাদের। আজকে এই পর্যন্তই, অনেক মজা করলাম ছোট ছোট বাবুদের সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সময়ক্ষণ ব্লগারের সাথে থাকুন, করোনা মুক্ত থাকুন। বাই।